তীব্র শীতে নদী নালায় পানি কমায় কমেছে মাছের সরবরাহ, এতে বেড়েছে মাছের দাম। বিভিন্ন জেলা থেকে গাড়ি আসতে না পারা এবং মাছ কম ধরা পড়ায় সরবরাহে টান পড়েছে, তাই সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। বাজারে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 165 থেকে 180 টাকায়, আর রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়। এছাড়া কাতল 220 থেকে 350 টাকা, কলদা চিংড়ি 650 থেকে 800 টাকা, ভেটকি 600 থেকে 850 টাকা, দেশি কই 600 থেকে 1150 টাকা, শিং 1400 থেকে 1500 টাকা ও তেলাপিয়া 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে, আর ট্যাংরা 480, টাকি 220। এছাড়া 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকায়, আর 900 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1100 টাকায়। এদিকে মাছ ব্যবসায়ীরা বলছেন শীত কমলে সরবরাহ বাড়বে এবং দামও সহনীয় পর্যায়ে আসবে। এ আর পারভেজ, NAN TV, নারায়ণগঞ্জ।